নমস্কার, আমি মৌমিতা। আপনারা দেখছেন বর্তমানসময় .com। তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরই। পিকে নিয়ে মদন মিত্রের মন্তব্যে মদনের পাশে দিলীপ ঘোষ। কি বললেন দিলীপ ঘোষ শুনে নেব। কি বলেছেন অনেকে বলতে পারছেন না, তবু উনি বলেছেন কে কি পাঞ্জাবি পরবে, সকালবেলা কি নাস্তা করবে, দুপুরবেলা কি খাবে, রাত্রবেলা শোয়ার আগে ওষুধ খাবে, এইসবও ঠিক করে দেওয়া হচ্ছে। আমি কালকে প্রশ্ন বলেছিলাম যে ভেতর থেকে আওয়াজ উঠছে পিকে হটাও, টিএমসি বাঁচাও, সেই রাস্তায় মদনবাবু বলেছেন। এটাতে যদি বাঙালির অপমান না হয়, কিসে বাঙালির অপমান হবে আমি জানি না, যারা বাঙালি বাঙালি করছেন তাকে, তারা বাঙালির খাওয়া পড়াটাও ঠিক করে দিচ্ছেন, এই ধরনের রাজনীতি পশ্চিমবঙ্গে আগে। তো সেটা নিয়ে কী বলবেন? দেখুন, এর আগে মমতা ব্যানার্জি তার পার্টি সরকার এই ধরনের অনেক প্রকল্প ঘোষণা করেছে, বাস্তবে লোকে কিছু পায়নি। কমপক্ষে যদি বিডিওরা যান, লোকে মনের কথা বলতে পারবে যে কী পায়নি। এই যত এ সাথী ও সাথী জীবনসাথী যা যা পরিকল্পনা হয়েছে তার কোনো লাভ মানুষ পায়নি, পার্টির লোকেরা কাটমানি পেয়েছেন। তো এগুলো স্ট্যান্ড এখন আসছে, লোক এতদিন ভিডিওকে খুঁজে পায়নি, দেখতে পায়নি, কথা শোনেনি কেউ, লিস্ট টানানো হয়েছে বাড়ি, তার কেউ বাড়ি পায়নি, পায়খানা পায়নি। তো আজকে যদি সত্যি হতে যায় তো খুব ভালো কথা, কিন্তু এগুলো সমস্ত ইলেকশনকে কেন্দ্র করে সে স্ট্যান্ড। আপনারা দেখছেন বর্তমানসময় .com। তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরই। দেখতে থাকুন বর্তমানসময় .com। বাসন্তী রং ছুঁয়েছে যখন জীবনের বিশ্বাস, সিঁদুরে সরাজ আঁকে বধূ সাজ মন তুই ভালোবাস। যত আকুলতা হয়েছে বারুদা বাসন্তী সংলাপ, ভেসে যাক দোহে আদরে আবেশে বন্ধু সবার নয়। আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড, কাঁচরাপাড়া। আপনারা দেখছেন বর্তমানসময় .com। ইউ আর ওয়াচিং বর্তমানসময় .com।